बोलो हरे कृष्णा हरे कृष्णा, तेरा पक्का जाता कृष्णा कृष्णा हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्णा हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे, हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम महाप्रभु আসে মহাপ্রভুর একটি ভবিষ্যৎবাণী ছিল কি জানেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হয়ে মরণ এই মহাপ্রভুর ভবিষ্যৎবাণী একদিন এইরকম আসবে প্রত্যেক গ্রামে গ্রামে শহরে শহরে সবাই আমার এই নাম কীর্তন করবে সবাই প্রসন্ন হয়ে এই গোবিন্দের নাম করবে এখানে মহাপ্রভু যখন এলেন তিনি সবাইকে এই কৃষ্ণ নাম দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন এখানে সবাই কি করছে সবাই সেই গোবিন্দের নাম করতে আর আর যে পাপ ছিল তোমার কান্না কাটি করতে গিয়ে মেরে ফেলো বলে কেন বলে তুমি এইরকম নাম নিয়ে এস আর সবাই তো তোমার নাম নিচ্ছে আর যদি কেউ তোমার নাম নিয়ে সেখানে কি বলছিলাম না মধুরম মধুরম মেতর মঙ্গলম মঙ্গলা নাম যেখানে গোবিন্দের নাম হয় সমস্ত ধর্ম তার মাথার উপর থেকে উড়ি যাবে তার মাথার উপরে পাপ থাকতে পারবে না কিন্তু এটা জায়গা দেয় থাকার জন্য বলে কোথায় থাকব বলে যে গোবিন্দের নাম করবে তার মাথায় গিয়ে বসে যাবে এই জন্য যখন গোবিন্দের নাম হয় হাতে তালি দিয়ে কীর্তন করবেন তখন সবাই পাপ না সব আপনার মাথায় বসবে সবাই কীর্তন করবেন বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ হরে চারিযুগে ভগবান তিনি দেখলেন কলিযুগে তিনি এই গোবিন্দের নাম দিলেন এই জন্য প্রত্যেক যুগে একটা আলাদা আলাদা মন্ত্র ছিল আপনারা বলবেন এই হরে কৃষ্ণ নাম কেন করবো
আমি আর কার নাম করবো না? এরকম কিছু কিছু লোকেরা এসে নূতন নূতন নাম কোথা থেকে বানিয়ে সানিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। বলে না, মহাপ্রভু বলছে গৌর যে লাইল নাম সেই নাম লাভ নাও, আর যত ছড়া নাম দূরে রেখে দাও। বলে মহাপ্রভুজি যে নাম দিয়েছেন ওই নামটা করতে হবে। এই যে পরবর্তী সময় কিছু কিছু মন্ত্র বানিয়ে নূতন নূতন নাম ঢুকিয়ে দিয়েছে, ওগুলো করবে না। কেন শিব ঠাকুর তিনি মাতা পার্বতীকে বলছেন, শিব নিজে বলছেন, বলে পার্বতী ইতি ষোড়শত নাম্নম কলি কলমস নাশনম নাত পরত উপায় সর্ব বেদেশ উদ্দেশ্য। শিব নিজে বলছেন এই যে ষোলো নাম বত্রিশ অক্ষর, ইতি ষোড়শত নাম্নম কলি কলমস নাশনম, মানে কলিযুগের পাপকে কে নষ্ট করবে? এই যে ষোলো নাম বত্রিশ অক্ষর যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, চৈতন্য মহাপ্রভু তিনি দেননি, যেটা শাস্ত্রে আছে। একটা পুরাণ দেখবেন, নারদীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ওখানে আছে চারি যুগে চারি মন্ত্র। আমাদের কোন নূতন নাম করতে নেই। বলে সত্য যুগের লোকরা কি নাম করত? ওই সত্য যুগের নাম হলো নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মোক্ষা, নারায়ণ পরাম গতি, নারায়ণম পরাম মুক্তি। সত্য যুগ লোকরা এই নাম করে তাদের উদ্ধার হতো, এটা হলো তারক নাম। তৃতীয় যুগ এলো, বলে তৃতীয় যুগের লোকরা কি নাম করত? বলে রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, তৃতীয় যুগের কি মন্ত্র ছিল? দ্বাপর যুগে এসেছে, বলে দ্বাপর যুগের কি মন্ত্র? বলে হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি জগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় নমামি জগদীশ রক্ষ। এটা হলো দ্বাপর যুগ লোকরা এই মন্ত্র করত। এখন কলিযুগ এসে, বলে কলিযুগে কি নাম দিতে হয়? মহাপ্রভু তিনি সমস্ত শাস্ত্র থেকে নিয়ে তিনি নিজের ইচ্ছা অনুযায়ী কোন নাম তিনি বানায়নি। বলে দেখো নারদীয় পুরাণ দেখো, ভবিষ্য পুরাণ দেখো, কৃষ্ণ জামল উপনিষদ দেখো, আগে থেকে দেওয়া আছে নামটি। এই জন্য মহাপ্রভু তিনি কে? চৈতন্য মহাপ্রভু তিনি কে? তিনি রাধা কৃষ্ণ মিলিত তন, নিজে স্বয়ং কৃষ্ণ তিনি, রাধারানীর ভাব অঙ্গতা তিনি, কৃষ্ণ স্বয়ং তিনি মহাপ্রভু রূপে এলেন। এলে তিনি কোন নূতন নামকে বানালে না। এই জন্য আপনার হরিদাস ঠাকুরের নাম শুনেছেন? হরিদাস ঠাকুরের নাম ব্রহ্ম হরিদাস বলা হয়, তিনি হলেন ব্রহ্মা স্বয়ং, তিনি হলেন প্রহ্লাদ মহারাজ। এই জন্য মহাপ্রভু তাকে তিনি নামাচার্য উপাধি দিয়েছেন। কি উপাধি দিলে? নামের আচার্য। তিনি তিন তিন লাখ হরিনাম করতেন, এক হরিনাম করতেন জোর জোর। হ্যাঁ, একবার বলুন আমার সঙ্গে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তিনি এক লাখ নাম জোর জোর করতেন। একজন ব্যক্তি, তিনি তো মুসলমান ছিলেন, ব্রহ্ম হরিদাস, আমরা শুনেছি ভগবানের ভজন মনে মনে করতে হয়, তুমি সব চিল্লিয়ে চিল্লিয়ে কি হরে কৃষ্ণ জোর জোর করে করছো? দেখুন তিনি কি বললেন, বলে তোমাকে একটু প্রশ্ন করছো উত্তর দাও। বলে বলো। বলে একজন লোক ইনকাম করে নিজে খায়, কিন্তু যেরকম পশু পাখি হ্যাঁ গাছপালা, তারা কি গোবিন্দের নাম নিতে পারে? তারা গোবিন্দের নাম নিতে পারে না। যখন উচ্চ স্বরে করে তাদের কানে এই গোবিন্দের নাম, যে দেখো এখানে হরি কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, কত দূর পর্যন্ত এই হরিনাম যাচ্ছে। বলে যত দূর পর্যন্ত এই গোবিন্দের নাম যাবে না, সেখানে কোন ভূত পিশাচ ডাকিনী সাকিনী পাপ দুঃখ কষ্ট সেখানে আসতেই পারে না, সেখানে আসতেই পারে না। ভগবান নামটুকু যত দূর পর্যন্ত যায়। এই জন্য তিনি পুরাণ থেকে একটি শ্লোককে তিনি উদ্ধৃত করতে বললেন। বলে দেখো এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। বলে কি? বলে জপত হরিনামানি স্থানে সত্য গুণাধিক। বলে যে মনে মনে হরিনাম করে ও যতটুকু পুণ্য পাবে, যদি উচ্চ স্বরে হরিনাম করে ও যদি একশো গুণ বেশি ফল পাবে, একশো গুণ বেশি। কেননা এই ভগবানের নাম যতটুকু পর্যন্ত যাবে তত পর্যন্ত তাদের কল্যাণ কল্যাণ করে দেবে। হ্যাঁ, এই জন্য তিনি
3 लाख तीन हरिनाम करते हैं, 3 लाख तीन हरिनाम करते हरिदास ठाकुर, 1 लाख हरिनाम तो जोर जोड़ते आर 1 लाख हरिनाम उपांश माने जेटा कान पर जब जागे आर एक हरिनाम करते मन मन 3 लाख तीन हरिनाम करते के ब्रह्मा स्वयं नारद विगण ब्रह्म हरिदास। अतएव हमारे कलयुगे कौन नाम करता है बोलो देखी। हाँ ये हरे कृष्ण महामंत्र है जेटा शास्त्र देवा छे वही नाम तू हमारे करता है बुझवाचन। तो ऐसे आज के हमारे खूब भाग्यवान हमारा এখানে আমরা বসে সেই গোবিন্দের নাম নিচ্ছি, গোবিন্দের কথা আর গোবিন্দের কীর্তন শ্রবণ করছি। এই জন্য যে হরিনাম করলে পরে আমাদের রূপ গোস্বামী একটি ভালো কথা বলছে, শুনেছেন রূপ গোস্বামীর নাম? কারা রূপ গোস্বামীর নাম শুনেছে? কি কথা বলছে মাঝখানে, এদিকে তাকাও, কথার মাঝখানে কথা বলতে দেখো। আমাদের রূপ গোস্বামী খুব ভালো কথা বলছে, তিনি বলছেন যদি এই গোবিন্দের কেউ নাম নিয়ে না, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ওর 3টা কাজ হয়ে যাবে। কয়টি কাজ হবে বলো? 3টি। এখন আমি বলবো পর জিজ্ঞাসা করো, মন দিয়ে শুনো। বলে প্রথম কাজ হলো দেখুন ভগবানের নামে তো কি শক্তি রূপ গোস্বামী বলছে, বলে যদি কেউ গোবিন্দের নাম নিয়ে বলে নরকে যম মহারাজ চিত্রগুপ্ত বলে, বলে এদিকে আসো চিত্রগুপ্ত কে? চিত্রগুপ্ত অর্থ হলো গুপ্ত মানে লুকিয়ে, চিত্র মানে আমাদের ফটোটা। এখন আমরা সংসারে যা কিছু করছি ও উপরে একটা অটোমেটিক একটা ক্যামেরা লাগানো আছে, ও সমস্ত ক্যামেরা ফটো গুলো নিয়ে আছে, মরার পর সেটা ফেরে কর্ম অনুযায়ী যে ফল ভোগ করবে। হ্যাঁ ওই ক্যামেরা তো অটোমেটিক সব ক্যামেরার মধ্যে সবগুলো ফটো গুলো চলে যাচ্ছে। এই জন্য ওর নাম হচ্ছে চিত্রগুপ্ত। যদি কেউ চিন্তা করে আরে আমি তো দরজা বন্ধ করে কি করছি কে দেখছে, বলে না যেরকম দিনে এই সূর্য কিরণ আছে সেখানে ওর সাথী, রাত্রিতে 10 দিশা আছে এবং রাত্রিতে রাত্রি এটা হলো সাথী। অর্থ হলো আমরা যা কিছু কর্ম করছি লুকিয়ে কিছু করতে পারবে না, সব কিছু অটোমেটিক্যালি ফটো নিয়ে আছে। এই জন্য ওর নাম হচ্ছে চিত্র গুপ্ত, মানে গুপ্ত রূপে আমাদের সমস্ত ফটোগুলো ওর কাছে চালিয়ে আছে। বুঝতে পারছেন তো? কিন্তু দেখুন যদি কেউ এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে রূপ গোস্বামী বলছে তার 3টি কাজ হবে। কি কাজ হবে? ওই যে চিত্রগুপ্ত তিনি জম মহারাজ চিত্রগুপ্ত ডাকে, বলে এদিকে নিয়ে আসো রেজিস্টারটা নিয়ে আসো, বলে কেন? বলে এই ব্যক্তিটার নামটা কেটে দাও, এই ব্যক্তিটার নামটা কেটে দাও, বলে কেন? বলে গোবিন্দের নাম নিচ্ছে না, এই যে গোবিন্দের নাম নিচ্ছে তাকে আর নরকে আসতে হবে না। বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা হলো প্রথম কাজ। বলে দ্বিতীয় কাজ কি হয়? বলে গোলক বৃন্দাবনে রাধা রানী তার সখীকে বলে রেজিস্টারটা নিয়ে আস, বলে কেন? বলে এর নাম তোকে এখানে লিখে দাও। এক জায়গায় তো কেটে গেল, জয়পুরীতে কেটে গেল, আর এখানে কি হলো নামটা লিখে দিল। বলে কেন? বলে গোবিন্দের নাম দিচ্ছে সিদ্ধা আমার কাছে আসবে। কোথায় যাবে? গোলক বৃন্দাবনে তিনি রাধা রানীর সখী পদ প্রাপ্ত করে রাধা রানী তিনি দাসী হয়ে কোথায় যাবে? গোলক বৃন্দাবনে যাবে। বুঝতে পারছেন তো? গোলক বৃন্দাবনে যাবো হরিনাম করলে পরে। বলে তৃতীয় কাজ কি? বলে ব্রহ্ম লোকে ব্রহ্মা তিনি আরতির থালাটা সাজাতে আরম্ভ করে। বলে কিসের জন্য? বলে যখন ওই ব্যক্তিটি মুক্তি হয়ে যখন ভূর ভুব মহ জন তপ সত্য লোকে যখন পার করবে বৈকুণ্ঠে যাবে, আমি তার আরতি করবো। এত মহিমা যদি কেউ গোবিন্দের নামটুকু গ্রহণ করে। এই জন্য আপনারা এখানে বসে এই যে গোবিন্দের নাম নিচ্ছে না, কৃষ্ণ অর্জুনকে স্বয়ং বলছেন, বলে জেনে পূর্বম সত জন্মম, হে অর্জুন যদি কেউ ব্যক্তি 100 জন্ম, 1 জন্ম নয় 100 জন্ম যদি কেউ পূর্ব জন্মে আমার পূজো সেবা করে থাকে তবে এই জীবনে কি হবে? তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠতি ভারত, তবে ওই ব্যক্তি আমার গোবিন্দের নাম। ওই দশরত্নাকর পর যে বাল্মীকি হলো, হ্যাঁ লোকদের যে মার্ক কাটতো, হ্যাঁ তাদেরকে চুরি করতো, যখন ওর সঙ্গে দেখা হয়েছে, যখন দেখা হয়েছে বলে তুমি যে পাপ কর্মগুলো করছো এর কে ভোগ করবে? বলে আমার স্ত্রী আছে না,
আমার ছেলে মেয়ে পিতা মাতা আছে, বলে দেখ ধ্যান দিয়ে শোন, সবাই যখন কষ্ট দুঃখ হবে না কেউ তোমার সঙ্গে থাকবে না, যে একবার জিজ্ঞাসা করে আসো। যখন জিজ্ঞাসা করতে গিয়েছে স্ত্রীকে, বলে এই যে পাপ কর্ম করে পয়সা উপার্জন করছি, তুমি এর ভাগিদার হবে কিনা? বলে কেন, ঘরের কাজ হলো তোমার, বাহির কাজ হলো তোমার, ঘরের কাজ হলো আমার, বাহির তোমার ফিরে এসছে। বলে ঠিক বলেছ, আমি তো মনে করছিলাম এরা আমার পাপ কর্ম কেউ নিতে রাজি নাই, বলুন কিসের উদ্ধার হবে। তখন তিনি বললেন, বলো রাম, বলো, তোমরা বলছে না কেন, বলো, বলো জোরে করে, যিশুর মাঝে তো মুখ বেরোছে না, কিন্তু ওর মুখ থেকে রাম নাম বেরোচ্ছে। আর মায়েরা যদি দু চার জন বসে গেছে, হয়ে গেছে, আরে বাবা রে, ও শাশুড়ির সঙ্গে বউ মার পড়ে না, ওই মেয়েটাকে ছেলেটা নিয়ে পালিয়ে গেছে, আরে সারা দুনিয়ার কথা বলবে। আর যদি বলে একটু গোবিন্দের নাম করছে, সবাই কোথায়, সময় কোথায়, সময় নেই আমার কাছে। কেন, কারণ কি, কৃষ্ণ নিজে বলছেন, এ অর্জুন যদি কেউ একশো জন্ম আগের জন্ম, একশো জন্ম আগে তুমি যদি গোবিন্দের সেবা পূজা করে থাকে, তবে এই জীবনে আমার নাম কেউ নিতে পারবে, সবাই নিতে পারবে না। কিন্তু দেখুন গোবিন্দের নামের মধ্যে কত শক্তি আছে। যখন দশরথ নাথ ওর মুখ থেকে কোন ভাবে আপনার নাম বেরোলো না, বলে দেখো তুমি মারামারি করতে না, বলে হ্যাঁ, বলে তুমি মারামারা তো করতে পারবে, বলে হ্যাঁ এইটা তো করতে পারবে, বলে মারতাম না, বলে মারা মারা বলতাম। তিনি মরা 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 মানে বলে উল্টা নাম জপতে জগে জানা, আর বাল্মীকি ভাই ব্রহ্ম সমানা, নাম লেত সিন্ধু ভব সিন্ধু সুখাই বিচার কর সুমন মনমাই। তুলসীদাস তিনি বলছে, তুমি যদি মরা মরা করতে করতে যদি রাম রাম হয়ে যায়, দশরথ না করতে যদি তিনি বাল্মীকি হতে পারে, রামায়ণ লিখছেন কিনা, ভগবান আসার আগে তিনি রামায়ণ লিখে দিয়েছে, এত শক্তি তিনি ভগবান নামের মধ্যে, এত শক্তি তিনি, হ্যাঁ, যদি তিনি গোস্বামী তুলসীদাস একটু উদাহরণ দিচ্ছে, আপনার তো ধান গাছ লাগে লাগান না কিনা, দেখবেন যখন ধান গাছ ধ্যান মন দিয়ে শুন, ভগবানের নামের মধ্যে কত শক্তি, দেখবেন যখন ধান গাছ লাগানো হয় না কি করে, ওই ধান গুলো দিয়ে এরকম ফেলে দেওয়া, ফেলে দেওয়া না এরকম ফেলে, কিন্তু দেখবেন ধানটা উল্টা পড়ুক না সিদ্ধা পড়ুক, কিন্তু যখন গাছটা হয় কিরকম হয়, আরে বলো সিদ্ধা, ভালে এই ধান যে কোনো ভাবে পড়েছে, উল্টা পুল্টা যে কোনো ভাবে পড়েছে, কিন্তু গাছ যখন হবে না, দেখবেন গাছটা সিদ্ধা হবে। এখানে গোস্বামী বলছেন, ভগবান নাম যদি যে কোনো ভাবে যদি ঠাকুরের নাম নেওয়া হয়, যে কোনো ভাবে যদি নামটা নেওয়া হয় না, কিন্তু ওর যে ফলটা যখন হবে, উল্টা ফল হবে না সিদ্ধা ফল হবে। এই জন্য বলছে রাম না সতই নাম গুণ গাই, নিজে ভগবান ও তার নামের মহিমা, ভগবান স্বয়ং তিনি বলতে পারেন না তার নামের মধ্যে কত শক্তি আছে, এত শক্তি ঠাকুরের নাম, বুঝতে পারছেন তো। এই জন্য আমাদের কি নামটা নিতে হবে, এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আপনারা বলুন, আমি শুনবো জোর করে, যেন ঝগড়া করে, আবার বলে কিনা ভালো ভালো প্রসাদ করে দিয়েছে, হরে রাম হরে রাম, আরেকবার জোর করে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমাদের গুরুদেব একটি উদাহরণ দিতেন, দেখুন এখানে তো সব তালাব সব পুকুর ঠুকুর আছে, তিনি একটা উদাহরণ দিতেন, একটা পাথর নাও, ওই পাথরটা নিয়ে জলের মধ্যে ফেলো ছোট, তখন কি হবে, জলের মধ্যে দেখবে লহরি উঠে, তাই না, লহরি আস ধীরে 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 শেষের ভাগকে স্পর্শ করে আবার সেখানে লহরি আসবে, আবার লহরি যাবে। আমাদের গুরুদেব উদাহরণ দিতেন, যখন এই গোবিন্দের নামটা আমরা নিচ্ছি, এর মধ্যে যে ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো, শব্দ থেকে শব্দ ধ্বনি, এটা শব্দ ব্রহ্ম, কেন না ভগবানের নাম, হ্যাঁ এটা হলো শব্দ সামান্য, একটি হলো শব্দ ব্রহ্ম, যদি ভগবানের কীর্তন ভগবানের নাম হয়, সেটাকে শব্দ ব্রহ্ম বলা হয়। এই যে আমরা কীর্তন করছি না, ইয়ে ধ্বনিটা চারিদিকে দিকে ছড়িয়ে আছে, বুঝতে পারছেন তো, চারিদিকে দিকে ছড়িয়ে আছে, আর যতদূর পর্যন্ত এই নামটা ছড়িয়ে আছে না,
ততদূর পর্যন্ত এই পাপ তাপ দুঃখ কষ্ট কিছু আসবে না। বুঝতে পারছেন তো? এখানে বাড়িতে যখন গোবিন্দের কীর্তন করবেন, হ্যাঁ গোবিন্দের নাম নেবেন, ঘরের যত দুঃখ কষ্ট আছে, এই জন্য মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস নিয়ে যাচ্ছেন, সন্ন্যাস নেওয়ার আগে তিনি সমস্ত ভক্তদের ডেকেছেন ভগবান চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু বলছেন তোমরা আমাকে সবাই ভালোবাসো, কে বলছেন? মহাপ্রভু ভক্তদের বলে তোমরা আমাকে ভালোবাসো। বলে প্রভু আপনি তো আমাদের প্রাণ, আপনি ভালোবাসার কথা কি বলছেন? আপনি তো হলেন আমাদের প্রাণ। বলে যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার এটা অন্তিম উপদেশ, সন্ন্যাস নিয়ে যাওয়ার আগে মহাপ্রভু বলছেন এটা আমার তোমার অন্তিম উপদেশ। বলে প্রভু বলু। বলে তোমার সবাই বিকালে যখন কাজ থেকে ফিরবে, বাড়িতে যখন বিকাল বাড়িতে আসবে, সবাই বসবে, হ্যাঁ সবাই একসঙ্গে বসবে। আর কিছু সময় যদি এই করতাল থাকে খুব ভালো কথা, যদি এইটাও না থাকে, মাতাজি তিলক লাগাবার মাতাজি, হরে কৃষ্ণ তুমি চুপচাপ বসো, কথা রেখে দাও তা। এই জন্য তোমার সবাই যদি করতাল থাকে, মৃদঙ্গ থাকে, খুব ভালো কথা। যদি কিছুই না থাকে, মহাপ্রভু বলছেন ভগবান হাত দিয়েছেন এই তালি বাজিয়ে একটু গোবিন্দের কীর্তন করে, ভগবান স্বয়ং বলে যাচ্ছেন, হ্যাঁ তিনি স্বয়ং তিনি বলে দিয়ে যাচ্ছেন আমি কলিযুগে এই নাম রূপে আছি, যেখানে তোমরা আমার নাম করবে আমি সেখানেই প্রকট হয়ে যাব। এখানে হিন্দিতে একটা কীর্তন আছে বলে সুন্দর লালা সচিরা দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা চকিরা দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সচিরা দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সচিরা দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। এইজন্য এখানে বলছে যেখানে সেই গোবিন্দের কীর্তন হয়, মহাপ্রভুর কীর্তন হয়, সেখানে মহাপ্রভু তিনি নিজে প্রকট প্রকট হয়ে তিনি কি করেন? তিনি স্বয়ং কীর্তন, স্বয়ং তিনি নাচেন। বুঝতে পারছেন তো? এখানে বাড়িতে একটু সময় গোবিন্দের জন্য বের করবেন, বের করে কি করবে? ভগবানের নাম আর কীর্তন করবে, হ্যাঁ সবাই কি বসে যখন দেখবেন একটু যদি কীর্তন করেন না, আমরা নিজেরা দেখবেন সারাদিন যে পরিশ্রম, সারা দিনের যে পরিশ্রম আপনারা নিজেরা দেখবেন সমস্ত পরিশ্রম সেখানে নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। আর দুঃখ কষ্ট ঘরে যে দুঃখ কষ্ট আছে, ভগবান নিজে বলছে বাড়িতে যে দুঃখ কষ্ট আছে, বাড়িতে কোন দুঃখ কষ্ট থাকবে না, সমস্ত দুঃখ কষ্ট বাড়ি থেকে বেরিয়ে যাবে, এত প্রভাব হলো ভগবানের নামে, হ্যাঁ। এই জন্য সবাই বাড়িতে বসে বসে হরিনাম করবা আর গোবিন্দের নাম নিবা। এই জন্য আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে, মালিক কে কোথায়, কে এই অনুষ্ঠান আজকে করেছে? আর মালিক কই, কই কোথায় গেল মালিক? এদিকে আস, কি নাম হ্যাঁ মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় হালদার, হ্যাঁ মৃত্যুঞ্জয় হালদার। প্রভু কোথায়, এদিকে আস একটু, ওই কোথায় দেখতে পাওয়া যাচ্ছে না, ও মৃত্যুঞ্জয় প্রভু এদিকে আস, এদিকে আস, হ্যাঁ দেখুন ইনি আজকে সবাই যেন তিনি প্রসাদের ব্যবস্থা তিনি করছেন, প্রসাদের তিনি ব্যবস্থা করছেন, হ্যাঁ সমস্ত গুরু বৈষ্ণবদের তিনি এখানে ডেকেছেন, প্রভু ডেকে সাধু গুরু বৈষ্ণবরা আসুক, এখানে কীর্তন হোক, ভগবানের নাম হোক। এখানে পয়সার একটা নাম হলো লক্ষ্মী, পয়সার নাম কি? লক্ষ্মী। বলে লক্ষ্মী কার? লক্ষ্মী হলো নারায়ণ, লক্ষ্মী হলো গোবিন্দ। যদি ওই লক্ষ্মীটি সেই গোবিন্দের সেবায় লাগে, যদি লক্ষ্মীটি সেই ঠাকুর সেবায় লাগে, তখন লক্ষ্মী তিনি প্রসন্ন হয়ে যায়। আর যদি লক্ষ্মীকে যদি গোবিন্দের সেবায় না লাগিয়ে যদি কোন খারাপ জায়গায় লাগানো হয়, তখন লক্ষ্মী আর সন্তুষ্ট, সেখানে লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যায়, হ্যাঁ
গোবিন্দের সেবায় লাগলে এই জন্য লক্ষ্মীর হলো দুইটি বাহন। কয়টি বাহন আছে? কি কি বাহন বলেছে? একটা হলো পেঁচা, উল্লু, হিন্দুদের বলে উল্লু মান মূর্খ, আর একটা হলো বড়ু। দুটো বাহন, ভালো করে মন দিয়ে বুঝো। যখন বাড়িতে আমার লক্ষ্মীকে ডাকি, মা লক্ষ্মী বাড়িতে আসে, বলে কেন? বলে তোমাকে ভোগ করো, তুমি এলে তো তোমাকে ভালো ভালো করে খাবো দাবো, তোমাকে ভোগ করবো। তখন লক্ষ্মী ওই উল্লুর উল্লুর পিঠি উপর বসে, এই পেঁচার পিঠি উপর বসে আসে। পেঁচাটা হলো অমঙ্গল, বলে তুমি আমাকে ভোগ করবে? আমি হলাম গোবিন্দ নারায়ণের লক্ষ্মী, তুমি আমাকে ভোগ করবে? আর লক্ষ্মী যত দুঃখ কষ্ট যত মার পিঠ ঈর্ষা দ্বেষ সব নিয়ে আসে, কিন্তু লক্ষ্মীকে যদি ডাকা হয় লক্ষ্মী মা লক্ষ্মী আস, বলে কেন? বলে গোবিন্দের সেবা, গোবিন্দের সেবা যেন আস, তখন তিনি পেঁচা উপর বসে আসবে না, তিনি গরুর উপর বসে আসবে। দেখেন গরুর কোথায়? ভগবান মন্দির, বৈকুণ্ঠে ভগবান মন্দির। তখন ওই মা লক্ষ্মী কি করে? তখন তিনি ওই গরুর পিঠে উপরে বসে আসে। আর যখন মা লক্ষ্মীকে দেখবেন, গরুর পিঠের উপরে একা থাকেন না কখনো, তিনি কার সঙ্গে থাকেন? নারায়ণের সঙ্গে থাকে। তখন তিনি এই বাড়িটাকে কি করে দিয়ে ভগবানের বৈকুণ্ঠ ধাম গোলোক বৃন্দাবন মানে। এই জন্য তবে লক্ষ্মীর সার্থকতা যখন ওই মা লক্ষ্মীকে ওই গোবিন্দের সেবায় ভগবানের সেবায় লাগানো হয়। এই জন্য আমাদের মৃত্যুঞ্জয় প্রভু নাম ভালো দিয়েছেন। এই জন্য তিনি এনার জন্য খুব চালু বাজার যে বাড়িতে গুরু বৈষ্ণবদের দেখে সবাইকে তিনি ভগবানের সেবা করি, ভগবানের সেবা দিয়েছে, খুব কৃপা করুক, আশীর্বাদ করুক। আর মা লক্ষ্মী খুব কৃপা করুক, এইরকম ভাবে তিনি গুরু বৈষ্ণব সেবা তিনি করেন। দেখুন আপনাদের একটা ছোট স্টোরি শোনা আছে, মন দিয়ে শুনবা, ঠিক আছে? আর এই স্টোরিটা শোনার পরে না আমি তোমাদের জিজ্ঞাসা করব, আর যদি ওই স্টোরিটা আমাকে বলে দিয়ে তাকে আমি একটি পুরস্কার দেব, আর যদি না বলতে পারে না মাঝখানে দাঁড় করে দেবো। মন দিয়ে শুনো, খুব ভালো কথা। এই কথাটি তোমরা অন্যদের শুনিয়ে তাদেরকে ভগবানের ভজনাতে লাগাতে পারে, ঠিক আছে? মন দিয়ে শুনো। বলে এক সময় আমি তো কীর্তন করছিলাম, ভুলে গেলাম, একটা কীর্তন কর দিচ্ছি, তারপরে শরীরটা শোনাম, ঠিক আছে? আমার পিছনে পিছনে বলুন। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ is
करा वृंदावन गिए हाथ तुलो तो चार करा दिए तो दो हाथ तुलो ना बात तो भाग अपना देखें ना वृंदावन क्यों गोविंद गोविंद कृष्ण कृष्ण क्यों बोले ना क्यों बोले की बोले अरे जोर बोलो अरे जोर बोलो सवाई सिर्फ राधा रानी नाम लिए राधा रानी नाम लिए और ना खूब चालाक लोग ब्रजवासी ना खूब चालाक लोग एक गोविंद निजे ही बोलते बोले मम नाम सत्यनापी राधा नाम सदूतम जात करोति सदा राधा ना जाने महिमा की कृष्ण निजे चंद्रमा ने बोलते बोले जिसे अमार यदि 100 बार के गोविंद नाम लिए बोले जे फल पावे यदि एक बार के राधा रानी ने नाम लिए वही फल पावे एक बार राधा नाम ले 100 बार गोविंद नाम ले फल पावे बुझते बात तो अरे कृष्ण नाम रे इतो महिमा बोले यदि केवल एक बार कृष्ण नाम लिए और 3 बार राम नाम लेवा हो जाए 3000 विष्णु नाम लेवा फल प्राप्त हो 3000 और यदि एक बार के राम नाम लिए तार 1000 विष्णु नाम लेवा फल पा जाए बुद्ध बात चंदो एजन राधा रानी नाम रे मत महिमा जगत कुछ नहीं एजन ब्रजवासी खूब चाला है पूरा जाने के एक बार राधा नाम करी ना हमें 100 बार श्री गोविंद नाम निवार फल पाव इजने वृंदावन की बोले अरे जोर करे बोलो सवाई वृंदावन की इजने आज बोलबो वृंदावन में अपना बोले में राधे राधे ठीक है बोले वृंदावन में राधे राधे कुंज में नाम करी ना हरे माने की हरे माने बोला हरा थे ये हरे ए कथा बोलबे ना मायरा ना पत्थर ना बोले तेरे पेट भरे ना ए चुप कर था ए जने हमारा जो बोला हरे कृष्ण हरे माने की राधा रानी ना कृष्ण रे मन प्राण चित्त के जो हरण कर ए जने वो हरा थे के संबोधन तो होचे हरे माता जी ये कथा बोलबे ना हरे कृष्ण वृंदावन बिहारी लाल छोटा छोटा गल्प बोल गल्प मन रख ठीक है बोले गोविंद नाम हमारा खेन कर भगवान भजन खेन कर मन दिए बुझे बोले एक समय कौन एक राजा छिलो राजा चारती रानी छिलो कोईटा रानी छिलो चारती रानी छिलो राजा जे सब थे जे बड़ रानी छिलो राजा ताके खूब भालोबासो যখন যে জিনিসটা চাইতো না রাজাকে যা কিছু কেন করতে না হয় ও এনে ওর মনকে রক্ষা করত হ্যাঁ সব কিছু তাকে দিত যদি ভালো শাড়ি কানে পড়তে চায় বলে চল নিয়ে আসো চল তোমাকে নিয়ে যা তোমার পছন্দের মতো শাড়ি নিয়ে আসো বলে যদি কোনো অলঙ্কার পড়তে চায় ভালো বলে চলো সোনার অলঙ্কার নিয়ে আসো হ্যাঁ যখন যেটা চাইতো তার ইচ্ছাকে ও পূর্ণ করত রাজার যে দ্বিতীয় রানীটি ছিল
ও সব থেকে দেখতে সুন্দর ছিল। এই যে সব লোক চায় না আমার স্ত্রীটা দেখতে শুনতে ভালো, এই জন্য ওর স্ত্রীটা খুব দেখতে রানী ভালো ছিল। এই জন্য যখন রাজ্যতে ঘুরতে যেত তখন ওই রানীটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে নিজের কাছে বসে দিত আর সবাইকে দেখাতে, দেখো আমার রানীটি কত ভালো দেখতে শুনবে। এখানে রাজার যে তৃতীয় রানীটি ছিল ও খুব মিঠা মিঠা, খুব ভালো ভালো কথা বলত। সবাই চায় না যখন বাড়িতে আসবো এলেই স্ত্রীটা যাতে ভালো ভালো কথা বলে, যাতে সারাদিন নিজের পরিশ্রমটা আমার যাতে লাঘব হয়ে যায়। হ্যাঁ, কেউ কি চায় বাড়িতে এলে স্ত্রী শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে, ননদের সঙ্গে ঝগড়া হয়েছে, হ্যাঁ শাশুমা আমাকে এই বলছে, আমার দেবরা আমাকে ঈশ্বরকে বল, চায় কি? সবাই চায় বাড়িতে এলে স্ত্রী যাতে ভালো ভালো কথা যাতে বলে, যাতে আমি সারাদিন যে পরিশ্রম করে এলাম যাতে মনটাকে শান্তি পাওয়া যায়। বুঝতে পারছেন না ভাইরা? তো এই জন্য বাবারা যখন কাজ করতে আসে বাড়িতে আসবে না, ঝগড়া ঝগড়া করবে না তার সঙ্গে বেশি। হ্যাঁ, ওর সঙ্গে এইটা হচ্ছে, ওর সঙ্গে না বললে পতিকে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, বেশ ভালো করে, হ্যাঁ কোনো লস্যি খাওয়াবে, যাতে কোনো শরবত দিবে, ভালো করে বসিয়ে ভালো অন্ন খাওয়াবে, তাকে ডাল ভাত খাওয়াবে। বুঝতে পারছেন? তো এই জন্য ঝগড়া ফড়া করতে নেই। এই জন্য রাজার যে তৃতীয় রানটি ছিল ও তো দেখতে শুনতেও ভালো ছিল, কিন্তু ওর হলো দুর্ভাগ্য, ওর হলো দুর্ভাগ্য, ও যাবে থেকে ওই রানটাকে বিয়ে করে নিয়ে এসছে ও তবে থেকে না, তবে থেকে ওর সঙ্গে কোন সম্পর্ক রাখে, কখন তাকে জিজ্ঞাসা করে না তোমার কাছে শাড়ি সাবুন তেল আছে কি না আছে, হ্যাঁ কি আছে ওকে জিজ্ঞাসা করে না, ওকে একটা কোণের মধ্যে ফেলে রেখেছে। এই জন্য ও খুব দুঃখী, বিয়ে করতে নিয়ে এলো কিন্তু আমার কিছু জিজ্ঞাসা করে না। এখানে কি হয়েছে, রাজার মৃত্যুর সময় এসছে, মরার সময় এসে রাজার চাকরি জানিছিল, এই জন্য ও চিন্তা করলো এদেরকে একটু জিজ্ঞাসা করে দেখি এরা আমার সঙ্গে কত দূর যাবে, কে কত দূর যাবে। এখানে সব থেকে বড় রানীর নম্বর এসছে, বড় রানটি কে ছিল, বড় রানটি কে ছিল, হে ভগবান একটু তাড়াতাড়ি ভুলে গেলে, হ্যাঁ বাবার কিন্তু তালি বাজাও, বাবা মন দিয়ে, বাবা মন দিয়ে শুনছে, মন দিয়ে শুনছেন। রাজা সব থেকে যে রানীকে বেশি ভালোবাসতো ও যখন যে জিনিসটা চাইতো ওই সময় এনেকে দিয়ে প্রসন্ন রাখতো, খুশি রাখতো। হ্যাঁ, এখানে সব থেকে বড় রানী নম্বর এসছে, দেখ রানী আমাকে, আমি তো তোমাকে সব থেকে ভালোবাসতাম, যখন যেটা চাইতে আমি সেটা আনি দিতাম, এই জন্য আমার মৃত্যু সময় এসে গেছে, তুমি আমার সঙ্গে যাবা, আমার সঙ্গে তুমি যাবি, একদম মনা করবো, বলে তোমার সঙ্গে এক পাও নড়বো না, তোমার সঙ্গে একটা পাও আমি নড়বো না, তোমার সঙ্গে যাবে না। বলে আমি যে তোমাকে এত ভালোবাসতাম, যা চাইছে সেটা দিতাম, বলে তোমার কর্তব্য ছিল, বলে তোমার, বলে আমার কোন কর্তব্য নেই। রাজা তো দুঃখী হয়ে গেছে, একটু ভালোবাসলাম, যা চাইতো তাই দিতাম, শেষের সময় বলছে পাও নড়বো না। এখানে দ্বিতীয় রানী নম্বর আছে, দ্বিতীয় রানী কে ছিল, হ্যাঁ সুন্দর ছিল, এবার মনে আসছে লাগে, সব ভালো করে সাজিয়ে গুছিয়ে কাছে বসিয়ে ও সবাইকে দেখাতো আমার স্ত্রীকে দেখতে কত সুন্দরী। এখন দ্বিতীয় নম্বরে এসছে, বলে রানী তুই কি করবি, যাবি? বলে যাবো আমি দেখছি, মাথা খারাপ নাকি বাবা ঠিক বলছে, বলে যাবো কি, আমি দেখছি তুই কখনো মরবা, তুমি মরলাম তো আছে কি না আছে তুমি জিজ্ঞাসা করছো, সারা জীবনটা আমার দিকে তাকালে না, আর যখন শেষ সময় এসেছে আর তুমি বলছো আমার সঙ্গে যাবে, দেখ রাজা তুমি তো দেখে নিলে, তোমাকে যাদের যাদের তুমি ভালোবাসতে তারা কতটুকু প্রেম করলে তুমি তো দেখে নিলে, বলে হ্যাঁ দেখে নিয়েছি, বলে দেখ আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি, তোমাকে আমি হৃদয় থেকে ভালোবাসি, তোমার সঙ্গে সঙ্গে যাবা, তোমার সুখে সুখী থাকবো, দুঃখে দুঃখী থাকবো, আর নিজে আমি খেটে যদি কিছু না থাকে আমি তুমি পরিশ্রম করে তোমাকে খিদে থেকেও তোমাকে আমি খাওয়াবো, কোন চিন্তা নেই, আমি তোমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত আছি। রাজা তো আশ্চর্য আশ্চর্যতে পড়ে গেছে, যাদের জন্য আমি এত করলাম কেউ যাওয়ার জন্য তৈরি হলো না, যার জন্য আমি কিছুই করলাম না ওই যাওয়ার জন্য তৈরি হলো। দেখো এই যে গল্পটি না, এই গল্পটি হলো অন্যদের জন্য, এটা হলো আমাদের জীবনের কথা, বুঝতে পারছেন? তো আপনার পত্নী কোথায়,
এইখানে এই কথাটি হলো আমাদের জীবনের কথা, বুঝতে পারছেন তো? এবার মন দিয়ে বুঝো, আমার মন দিয়ে ভালো ভালো করে বুঝো। যে তো দেখো এই গল্পটির যে সারাংশ, যদি তোমরা বুঝতে পারেন না, আজ থেকে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে, জীবন তোমার উদ্ধার হয়ে যাবে আজ থেকে, যদি এর রহস্যটুকু যদি আপনারা বুঝতে পারেন, বুঝতে পারছেন? এই জন্য সব থেকে বড় রানী অর্থ হলো আমরা জীবনে যাকে সব থেকে বেশি ভালোবাসি, যাকে জীবনে সব থেকে বেশি ভালোবাসি, ও যা চাইছে না, আমরা চোরি ডাকাত কেন না করি, এনে তার ইচ্ছাটাকে পূর্ণ করি, কিন্তু অন্তিম সময় যখন আসবে ও এক পাও আমার সঙ্গে মেড়বে না, এক পাও সঙ্গে যাবে না। বলো ওইটা কে, কাকে বেশি সব থেকে ভালোবাসি আমরা? বলো কাকে ভালোবাসো তোমরা? গোবিন্দের সঙ্গে যাবে, বাবা ঠিক বল, কাকে ভালোবাসেন জীবনে বলো দেখি? জগতে যে ভালোবাসাটা দেখা যাচ্ছে না, কিছু স্বার্থ তোমার সাথে পাওয়া যাচ্ছে, এই জন্য ভালোবাসাটুকু দেখা যাচ্ছে। আপনি ওই স্বার্থটা শেষ হয়ে যাও দেখি, মানে সঙ্গে সঙ্গে ভালোবাসা খতম, সঙ্গে সঙ্গে তখন শেষ হয়ে যাবে। যত ভালোবাসার থাকুন না কেন, তোমাকে কিছু এখানে পাচ্ছে, কিছু স্বার্থ পাচ্ছে, এই জন্য উপর থেকে ভালোবাসা দেখা যাচ্ছে। এই জন্য প্রশ্ন হলো, তবে আমার জীবনে কাকে সব থেকে ভালোবাসি? বলে নিজেকে নিজে সব থেকে ভালোবাসি, নিজের শরীর থেকে সব থেকে ভালোবাসা। এই শরীরটা যখন যেটা চায়, বলে ফুচকা খাবি? বলে চলো ফুচকা খাও। বলে এইরকম শাড়ি কাপড় পরবে? বলে চলো চলো। দেখুন শরীরে আমাকে যখন যে জিনিসটা মাগে তাকে আমরা এনে সেটা তার পূর্ণ করি, তার ইচ্ছাকে পূর্ণ করি। কিন্তু যখন সেই আত্মা চলে যাবে শরীর থেকে, যখন শরীর থেকে ওই আত্মা চলে যাচ্ছে, বলুন এই শরীর কি সঙ্গে যায়? দ্বিতীয় নম্বর হলো সব থেকে যে সুন্দরী ছিল, রাজা যাকে দুনিয়াকে দেখাতো, দেখো পত্নী কি কত আমার দেখতে ভালো, হ্যাঁ, তখন ওকে যখন বললো তুমি সঙ্গে যাবে, ও কি উত্তর দিল? বলো অন্যের সঙ্গে বিয়ে করবো, আমি অন্যের সঙ্গে আমি বিয়ে করবো, আমি তো দেখে শুনে রাখছি বিয়ে করবো, মানে কি? বলে সব থেকে সুন্দরী হলো কে? পয়সা। সব থেকে সুন্দরী হলো পয়সা। এই জন্য হিন্দিতে একটা কথা বলে, বাপ বড় না ভাইয়া সবসে বড় রুপয়া, মানে জগতে বাপ বড় নাই ভাই বড় নাই, সব থেকে হলো পয়সাটা সার। এই জন্য দেখবেন আমাদের গ্রামে, আমি নিজে দেখেছি আমাদের গ্রামে, দেখছি আমাদের গ্রামে যে সব থেকে বড় ধনী ছিল, সব থেকে বেশি ধনী ছিল, ওর ছিল তিনটি ছেলে। যেন বাবার শরীর ছেড়ে গেছে না, কোন ছেলের ভাগ্য একটু কম আর বেশি পড়েছে, যার ভাগ্য কম পড়েছে ওটা লাঠি নিয়ে এসছে। বলে খবরদার, যদি বাবার গায়ে দিয়ে হাত লাগানো মাথা পড়ে গেল, বাবার কাছে কত সম্পত্তি টাকা পয়সা আছে, প্রথম সেটা খাতা নিয়ে এসে আগে সেটা বাঁটা হয়ে যাক, তারপরে বাবার গায়ে হাত দিবে, ও লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে গেল। এই জন্য সব থেকে সুন্দর হলো পয়সা। পয়সা থাকলে ভালো মন্দ খাবো, ভালো গাড়িতে চড়বো, ভালো দোকান মকান সব বানাবো পয়সা, হ্যাঁ। কিন্তু যখন শরীরটা ছেড়ে যাচ্ছে, বলুন ছেলে মেয়েদের নজর কোথায় থাকে? একটু সময় গোবিন্দের জন্য রাখো, ভগবান এই জন্য কিছু করো, যেটা সঙ্গে যাবে, বুঝতে পারছেন তো? সঙ্গে যেটা যাবে তোমার সঙ্গে, তার জন্য কিছু ব্যবস্থা করে রাখো, আর সঙ্গে যাবে তো গোবিন্দের নাম, এখানে পয়সাটা গেল। এখানে তৃতীয় নম্বরে এসছে, তৃতীয় নম্বর পত্নী কে ছিল? যে খুব মিঠানটা ভালো ভালো কথা বলতো। বলে কারা ভালো ভালো কথা বলে? পুত্র পরিবার। প্রথম নম্বরে এসছে পত্নী। এখানে পত্নী কে জিজ্ঞাসা করছে, বলে সঙ্গে যাবি? পত্নী কে বলে সঙ্গে যাওয়া তুমি? বলে যাবো কিন্তু দরজা পর্যন্ত যাব। বলে ওর আগে যেতে পারে, পরিবারদের ডেকেছে, বলে তোমরা যাবে? বলে কেন যাবে না? তোমার জন্য আমরা অর্থি সাজাবো। বাংলা কি বলে? অর্থি কি বলে? খাটিয়া, খাটিয়া বলে। হ্যাঁ, খাটিয়া তোমার জন্য সাজিয়ে, হ্যাঁ, যে তোমাকে বলে যাওয়ার জন্য তৈরি হয়েছে, ওইটাই যাওয়ার জন্য তৈরি হয়েছে। বলে জীবনে কাকে আমরা সব থেকে বেশি নেগলেক্ট করে রেখেছি? বলে ভগবানকে ভজন, ভগবান না বলা হয়, একটু গোবিন্দের জন্য সময় দাও, একটু ভগবানের ভজন করো। আমরা কি বলি? সব বেকার গা।
जैसे जैसे वो काज कम कुछ नहीं ना, वही सब माला नहीं हरे कृष्ण करता है। हमारे अनेक आज आ अनेक आज देखो, स्मार्टफोन देखो, गल्प मारबो, ताश खेलबो, हमारे का अनेक आज आज हमारे काछे वही कृष्ण कृष्ण हरे कृष्ण करा देने को समय नहीं, ताकि जीवन के जो सब उठाने बोले राम नाम सत्य है, गोपाल नाम सत्य है, सत्य बोल गत्य है, सब कोई बात झूठा है। ओदिके एटा बोले माने की एटा कथा काके बोलछे, ओई ऊपर जे सुइया छे, ऊपर जे सुइया छे को सुनिए सुनिए नहीं जाय की बोले बोले जीवन जतटुक राम रे नाम जतटुक तने तुम्हारे टंग संगे ओई तो सुइया छे, ये छड़ा तुम जीवन ने जा किछु करे छ एटा छूत सुतो तुम्हारे संगे जाछे ना एखन थे। पत्नी केदे केदे दर्जा पर जत जावे, परिवार केदे केदे स्थान पर जत जावे, तार आगे तुम्हारे संगे कुछ ही जावे ना, इजने मेरा पायो पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो अब तो अमोला सादा गुरु बसो देना गुरु कृपा करे अपना पायो जी बने पायो जी बने গোবিন্দ নাম রামের নাম নিয়েছি ওই টুকি যাব জীবনে পেলাম জগতে সবই খোবায় মানে জগতে সব চলে আর সঙ্গে কিছুই গেল না বলে এই ধন তো কার কাছ থেকে তুমি পেলে বলে বস তো অমোল ধীমরে সদগুরু এ ধনটি যেখানে সেখানে পাওয়া যায় না এই ধনটি সদগুরু কাছে পাওয়া যায় এই জন্য সদগুরু থেকে আমি পেলাম তখন প্রশ্ন করছে ওই ধনের কি মহিমা ওই যে গোবিন্দের নাম ভগবান ভজন এটা কি মহিমা তিনি দ্বিতীয় লাইনতে বলছেন বলে চোর নেই লেবে লুটে নেই যাবে এই ধানটি হল মানে চোর চোরিও করতে পারবে না, নষ্ট হবে না, যে ধানটা নষ্ট হবে না, চোর চোরি করতে পারবে না, আর যে ধন যে সবসময় বাড়তে থাকবে, যে ধানটি কখনো ধন যে বাড়তে থাকবে। আপনারা চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছেন, আপনারা কারা কারা জানেন মহাপ্রভুর নাম? সবাই জানে, দেব মন দিয়ে শোনো, মহাপ্রভু তিনি কি শিক্ষা দিয়েছে বলে এক সময় কি হয়েছে, বাবা তুমি বেশি কথা বলছো, চুপচাপ বলছো, মুখে হাত দিবস থাকবে। এই জন্য একদিন চৈতন্য মহাপ্রভুকে হাজার টাকা মানে 1000 স্বর্ণ মুদ্রা, কেউ কেউ বলে আমার বাড়ি তো 100 টাকা পর্যন্ত নেই, 100 টাকা মানে 100 স্বর্ণ মুদ্রা, তো আমার বাড়িতে কি আপনি খাবেন না? তখন মহাপ্রভু বসিয়ে বুঝে আছেন, বলে জানো প্রকৃত লাখপতি কে? বলে কে? বলে প্রত্যেক দিনে দিনে 1,00,000 দিনে হরি নাম গ্রহণ করে। বলে শ্রী সচ্চিদানন্দ গৌর হরি কি? এই জন্য প্রকৃত তিনি মানে লক্ষপতি যিনি প্রত্যেক দিন এই গোবিন্দ 1,00,000 হরি নাম করে, এই জন্য তিনি মীরা তিনি আরেকটা ভজনাতে বলছেন বলে লে লো রে কই রাম কা প্যারা আওয়াজ লাগাও গলি গলি কৃষ্ণ নাম কে হিরে মোতি মে দেখ রাও গলি গলি লে লো রে কই রাম কা প্যারা আওয়াজ লাগাও
আমি জোর জোর করে বলছি কি বলে প্রকৃত যে ধন দৌলত টাকা পয়সাটা কি বলে গোবিন্দের নাম, যদি এই গোবিন্দের নাম রূপী ধনকে যদি কেউ সংগ্রহ করতে পেরেছে তারা জগৎ বড় বড় লোক হয়ে গেছে বলে কারা কারা বলে হনুমান কে ঘরে ঘরে হনুমান পূজা কি করে হনুমান দিন রাত কি করছেন রঘুপতি রাঘব রাজা রামপতি তপাবন শিব ঠাকুর তিনি কি করছেন গোস্বামী তুলসীদাস বলছেন বলে মহামন্ত্র যেই জপত মহেশ কাশী মুকতি হেতু উপদেশা পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি শিব ঠাকুর তিনি পঞ্চমুখে সেই ভগবানের নাম নিচ্ছে মাতা দেবীকে দেখবেন আট হাত দেখবেন এক হাত দেখবেন মালা এক হাত মা সরস্বতীর চারি হাত দেখবেন এক হাত মালা ব্রহ্মার চারি হাত দেখবেন এক হাত মালা হ্যাঁ এই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড এই জগতে বলে যারা যত গোবিন্দের নাম নিয়েছে তারা তত বড় লোক হয়ে গেছে তারা জগতে তারা তত বড় লোক হয়ে গেছে এই জগতে যে মহাপুরুষদের পূজা হয় কেন এই মা দেবীকে কেন ঘরে ঘরে পূজা করছে কারণে কি একদিন মা দেবী শিব ঠাকুরকে প্রশ্ন করছে বলে প্রভু আমি কার নাম জপ করব শিব ঠাকুর নিজে বলছে বলে রাম রামেতি রমেতি রম রমে মনোরমে সহস্র নাম বিস্তুল্যম শ্রী রাম নাম বরণ শিব নিজে পার্বতীকে বলছে বলে এক হাজার বিষ্ণু নাম নিলে যা ফল পাবে একবার রাম নাম তাই ফল পাবে এই জন্য মা তিনি কি করছে তিনি সে গোবিন্দের নাম বুঝতে পারছেন তো এই জন্য যদি বলছে তোমাকে জগতে সব থেকে বড় হতে হয় বলিউডতে হিরো হিরোইন নেই আমরা বলি না সবাই বলে আমরা বলিউডতে কি হই হিরো হিরোইন হবে বলুন শ্রীদেবী কোথায় গেল সুশান্ত কোথায় গেল সব তালিয়ে গেছে এদের নাম কতদিন এখন মোদী মোদী কতদিনই জানে পাঁচ বর্ষের জন্য যোগী যোগী কত বর্ষ পাঁচ বর্ষ তারপর শেষ কেউ যদি গোবিন্দের যদি কেউ ভজন করতে পারে বলুন হনুমানের নাম কোন মিটবে মা দেবী শিবের নাম কখন মিটবে মিটবে না কেন তারা গোবিন্দের ভক্ত হয়েছে তারা মীরার নাম মিটবে তুলসীদাসের নাম আমাদের সর গোস্বামী রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ এদের নাম কখন মিটবে মহাপ্রভুর নাম মিটবে আমার হয়ে গিয়েছে এই জন্য বলেছে তুমি জগৎ সব থেকে বড় হতে চাও না হিরো হিরোইন নাই বড় হয় নাই গোবিন্দের ভজন করে যদি বড় হতে পারো সব থেকে বড় তুমি জগৎ হবে এ থেকে বড় জগতে আর কিছুই নেই বুঝতে পারছেন তো এই জন্য আমাদের সঙ্গে কে যাবে আমি বললাম না হ্যাঁ এদিকে দেখুন মহাপ্রভু বুঝাচ্ছেন লাখপতি কি করে হবে না আমার দিকে তাকা সবাই এইদিকে তাকা লাখপতি কি করে হতে পারবে ভগবান নিজে বলছে যেরকম মালা আছে হ্যাঁ এই মালাতে যখন হরিনাম করে মন দিয়ে দেখো তোমাদের এখানে মালা দিয়ে যাও ভজন করার জন্য এই জন্য এই অঙ্গুলটা এর সঙ্গে আমরা লাগাই না কেন এইটা হলো অহংকারের প্রতীক সর্বপ্রথম এটা বেরোয় বলি না তোমাকে দেখে নেবা প্রথমে কোন আঙ্গুল তোমার এই আঙ্গুল এটা বিশ আঙ্গুল এই জন্য এই আঙ্গুলটাকে বাহার বাইরে বেরিয়ে করে রাখি এই এই মাঝখানে আঙ্গুলটা রেখে আমরা এই হরে আমার সঙ্গে সবাই বলো বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে না একটা মালা সারা হ্যাঁ আরেকবার বলে আরেকটা মালা সারাই আরেকটা বলে আরেকটা মালা সারাই হ্যাঁ যখন করতে করতে যখন এখানে শেষ হয়ে যায় দেখো ভালো করে দেখো যখন শেষ হয়ে যায় এই অঙ্গুলটাকে না আমরা পার করি না এটা হলো রাধা কৃষ্ণের রূপ এই জন্য এখানে আবার ঘুরে নি ঘুরে নি আবার ওই দিকে থেকে যেদিকে শেষ হয় আবার ওই দিকে থেকে দেখুন 1 লাখ কি করে হচ্ছে
যেরকম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ষোলবার হয়ে গেল, হ্যাঁ বত্রিশ চক্কর ষোলবার হয়ে গেল নাম। এই জন্য এর মধ্যে একশো আটটা আছে, একশো আটটা আছে, যদি এটা আমরা ষোলো মালা করতে পারি হয়ে যায় পঁচিশ হাজার, আর যদি চৌষট্টি মালা করি করি না হয়ে যায় এক লাখ। কত হয়ে গেল? ভগবান নিজে বলছেন বলে তুমি আজকে এক লাখ হরিনাম করলে না, বলে কি হলো, বলে তোমার নামে ব্যাংকে এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট হয়ে গেল। তোমার ভগবান নিজে বলছেন তোমার নামে আজকে এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট হয়ে গেল, বলে ইয়ে শুধু শুধু কত পাবো, বলে দিন দিন বড় সবাই। আজ যদি এক লাখ হরিনাম করছে কালকে তুমি এক লাখ পঁচিশ হাজার পাবে, আর চার দিনতে দু লাখ, চার দিনতে তালি বাজাও জোর করে, চার দিনতে দু লাখ হরিনাম হয়ে গেল, বুঝতে পারছেন তো? বলে এটা কখনো পাবো, বলে সব তোমার ফিক্সড ডিপোজিট হচ্ছে, সব ফিক্সড ডিপোজিট হচ্ছে, যখন শরীর ছাড়বে দেখবে তুমি সিদ্ধা গোবিন্দর চরণে গোলক বৃন্দাবনে তুমি রাধা রানীর গোবিন্দ চরণ তোমার দর্শন হবে। হ্যাঁ এই জন্য আমাদের বলে এই জন্য লাস্ট এই জন্য বলে বল হরি হরি বল, রাম নাম সত্য হে গোপাল নাম সত্য হে। হ্যাঁ যদি এই হরি নাম নিয়ে থাকো সিদ্ধা তোমার জন্য গোলক বৃন্দাবন থেকে রথ আসবে, তুমি ওই রথে বসে যেরকম ধ্রুবতিনী বৈকুণ্ঠ বিজয় করেছিলেন সেরকম আমরা গোলক বৃন্দাবনে যাবো গোবিন্দের কাছে, বুঝতে পারছেন তো? এই জন্য বললো চারটা বহু, আমি আপনাদের এখন প্রশ্ন করছি এই চারটি বহুর মধ্যে কাকে সব থেকে তুমি ভালো আসবে, সব থেকে কাক কোন বউটাকে বেশি ভালো আসবে? চার নম্বর, বাস আপনারা বুঝতে পেরেছেন সব কথা, মানে সেটা হলো গোবিন্দের নাম, সেটা হলো গোবিন্দের নাম, গোবিন্দের নাম তাই চাই সঙ্গে যাবে, এই জন্য তাকে নেগলেক্ট করবে না। হ্যাঁ ওইটাকে নেগলেক্ট করে রেখেছি আমরা, বেকার চাকরি কোনো কাজ নেই ওরাই হরিনাম করে না, এইটাই তোমার শেষে কাজে আসবে আর কেউ তোমার কাজে আসবে না, বুঝতে পারছেন তো? এবার বুঝুন আমরা মালা দিই সবাইকে ভজন করার জন্য, মালা দিই মালা নিয়ে হরিনাম করো, কিন্তু আমরা দুভাবে মালা দিই, যদি কেউ নিরামিষী হতে পারে বুঝতে পারছেন তো তখন আমরা তুলসী মালা দিই তাদের, আর যদি কেউ নিরামিষী না হয়ে বলে আমি ধীরে 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 ছাড়বো তখন তাদেরকে আমরা নী মালা দিই, এই নী মালাতে জপ করার জন্য প্র্যাকটিস করার জন্য দেই, তাহলে ভগবানের নাম করতে থাকো, করতে 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 কি হবে ধীরে ধীরে সব জিনিস খারাপ জিনিসগুলো চলে যাবে, খারাপ জিনিসগুলো চলে যাবে ধীরে ধীরে, চলে গেলে তখন আমরা তাদেরকে গলায় তুলসী মালা দেই, এই যে গলায় তুলসী মালা ধারণ করছি না এটা সাধারণ বস্তু নয়, তুলসী হলো মা লক্ষ্মী স্বয়ং, ভগবান জগৎ এই জগতে ছেড়ে গেলে ওই তুলসী বৃক্ষ মধ্যে নিজেকে রেখে দিয়েছেন, গলায় তুলসী কান্তি অর্থ হলো গোবিন্দ আর লক্ষ্মী দুজন তোমার গলায় নিবাস, বুঝতে পারছেন তো? এই জন্য তুলসী কোন সাধারণ কাঠ নয়, পৃথিবীর সব থেকে বেশি মেডিসিন এই তুলসী বৃক্ষের মধ্যে আছে, শাস্ত্র বলছে যে তুলসীর হার না পড়ে যে ছাড় জমা লয়ে বাস তার। হ্যাঁ এই জন্য তিলক সেবন না করে যে জন বৃথায় জীবন তার, বুঝতে পারছেন তো? এই জন্য যম মহারাজ যমদূতকে বলছেন বলে দেখো যারা গোবিন্দের ভজন করে তাদেরকে আমার কাছে নিয়ে আসবে না, তখন যমদূতরা বলছে কি করে বুঝবো কেউ ভজন করছে না করছে কি করে বুঝবো, তখন তিনি এটা উদাহরণ দিয়ে বুঝালেন বলে যেরকম সধবা যে মায়েরা সধবা তারা কি করছেন সিন্দুর লাগিয়েছেন নাক মধ্যে বেসর পড়িয়ে আছেন শাঁখা পড়িয়ে আছেন, হ্যাঁ আপনার কাপড় যে পড়িয়ে আছেন হলুদ লাল সব কাপড় পড়িয়ে আছেন দেখলে কি বোঝা যায় আপনাদের সধবা, এই কথা বলবে না ওই হরি বল কথা বলছে না নিজের কথা বলছে, এই জন্য এই জন্য যারা সাধবা তাদের দেখলে বোঝা যায় বিধবা বুঝা যায় সাদা কাপড় পড়ে আছে, সেই রকম ভাবে যম মহারাজ যম দূতকে বলছেন দেখো যারা গোবিন্দ ভজন করবে তাদের মধ্যে তিনটি লক্ষণ দেখতে পাবে, বলে তিনটি লক্ষণ কি বলে ললাটে তিলকম তারা তিলক ধারণ করে আছে, কণ্ঠে ত্রিকণ্ঠিকা বলাতে তুলস বলা ধারণ করে আছে, আর হাতে ভগবানের গোবিন্দের। হ্যাঁ তাদের দেখতে দেখলে তো বুঝতে পারবে যারা গোবিন্দের ভজন করছে তার দেখতে তিলক লাগাবে, বলাই তুলস গাঠি ধারণ করে আছে, কুকুর রকমের কুতা আছে, কুতা আছে কয় রকম কুতা আছে, কুকুর কয় রকমের আছে দু রকমের, একটা হলো ফালতু কুকুর একটা হলো পালতু কুকুর, বিদেশ আমাদের শহরে গেলে দেখবেন যে পালতু কুকুর কারা দেখবেন গলার মধ্যে না বেল্টি বাঁধা থাকে, বেল্টি বাঁধা থাকে না
দেখলে বুঝাতে কোন ঘরের কুকুর এটা। আর দেখবেন যে পালতু কুকুর নাই, তারা পোষা কুকুর নাই, ফালতু কুকুর গলায় তাদের পটা নেই, এমনি তারা ঘুরে বেড়াচ্ছে। দেখবেন পালতুকু তো কেউ মারতা নেই, পালতুকু তো কেউ মারে না, আর ফালতু কুকুর তুলসী কান্তি মানে আমরা হলাম গোবিন্দের লোক, তার লোক আমরা গোবিন্দের লোক, তার চরণে আমরা আশ্রয়। যেমন স্বয়ং বলছেন যদি গলায় তুলসী মালা থাকে সে কখনো জমপুর যাবে না, ভগবান বলছেন সিধা তিনি ভগবানের ধামে যাবে। যদি কেউ তিলক লাগিয়ে থাকে, আর তৃতীয় নম্বর হলো স্ত্রী অঙ্গ,